বিরতির পর আবার আপনাদের স্বাগত। বিষয়টা আছে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। 25 তারিখ পুর নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক দলই মাঠে নেমে প্রচার করছেন। শাসক দল বিজেপি অবশ্যই তেজি ভাব কিন্তু তাদের লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন প্রচারাভিযানে। অবশ্য এই মুহূর্তে দাঁড়িয়ে যারাই শাসক দলের মনোনীত প্রার্থীরা রয়েছেন বিভিন্ন এলাকাগুলোতে যাচ্ছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। একাধিকবার আমরা এর আগেও দেখেছি যে রত্না দত্ত বিজেপির মনোনীত 20 নং ওয়ার্ডের প্রার্থী, তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে তিনি মাস্টারপাড়া এলাকাতে গেছেন, মাস্টারপাড়া এলাকাতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়েছেন, সাধারণ মানুষের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যেরকমভাবে জানার চেষ্টা করেছেন, সেই সমস্যাগুলো আগামী দিনে সমাধান করবেন সেই কথাই কিন্তু জানাচ্ছেন তিনি। তার পাশাপাশি তিনি ভালো প্রতিক্রিয়া পাচ্ছেন গোটা এলাকার সাধারণ মানুষের কাছ থেকে। সে এলাকায় দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন তিনি, তার পাশাপাশি তার গোটা এলাকাটাই খুব ভালোভাবেই চেনা রয়েছে এবং সাধারণ মানুষ তার পাশে রয়েছেন সেই আশাবাদ ব্যক্তই কিন্তু তিনি করেছেন। আগামী দিনে নির্বাচনের সময় তিনি 100% জয়ের দিকে নিশ্চিত সেই আশাবাদ ব্যক্তও কিন্তু করছেন বিজেপির সমস্ত প্রার্থীরা। কি বলছেন রত্না দত্ত আজ বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে শুনব। ভারতীয় জনতা পার্টি রত্না দত্ত, খুব ভালো সাড়া পাচ্ছি। গত 10 বছর ওয়ার্ডের জন্য আমি অনেক কাজ করেছি। আজের ধারাটা অব্যাহত রাখতে আমার ভাইয়েরা, আমার যুবন উচ্চার ভাইয়েরা, মহিলা উচ্চার সবাই আমার পাশে আছে। 20 নং ওয়ার্ড 100% জিতবে, কিন্তু আমরা একদম রিপোর্ট ভোটে জয়ী হতে চাই। আমাদের আশা, আমার ভাইয়েরা সত্যি সারাদিন রাত আমার জন্য পরিশ্রম করছে, সেই আশা নিয়ে আমরা রিপোর্ট ভোটে জয়লাভ করব। আজকে আমাদের ডোর টু ডোর শেষ হয়ে যাবে, আজকে লাস্ট ডোর টু ডোর। তারপর আমি সবার পাশে থেকে, সবার কাছে থেকে আমি ওদের আবার ভালো করে আবার বলতে চাই যে সবাই আমাকে রিপোর্ট ভোটে জয়যুক্ত করুন এবং আগামী দিন আপনাদের সাথে কাজ করতে পারি। বিগত দিন কিছু কাজ অসম্পূর্ণ ছিল, সেগুলো আমি সম্পূর্ণ করব এই প্রতিশ্রুতি দিচ্ছি। আপনারা শুনলেন 20 নং ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী রত্না দত্ত কি বলেছেন এবং তার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যেভাবে কথা বলেছেন, তিনি সাধারণ মানুষের কাছ থেকে ভালো প্রতিক্রিয়া পাচ্ছেন এবং সাধারণ মানুষ তার পাশে থাকবেন সেই আশাও তিনি করছেন। 25 তারিখ নির্বাচন এবং গণদেবতাদের আলটিমেটলি তারা কাকে মসনদে বসান সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তবে বিজেপি মনোনীত প্রার্থীরা স্ব এলাকাতে যাচ্ছেন, বিভিন্ন এলাকাগুলোতে গিয়ে তারা কিন্তু প্রচার করছেন, সমস্যা যেরকমভাবে জানছেন তার পাশাপাশি প্রতিশ্রুতি দিচ্ছেন যে সেই সমস্যাগুলো, যে কাজগুলো বাকি রয়েছে বিভিন্ন এলাকাগুলোতে সেগুলো অবশ্যই তারা পূরণ করবেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।